হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজকে আমরা জানবো কামরাঙ্গা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। কামরাঙ্গার ইংরেজি হলো চাইনিজ গুজবেরি বা ক্যারামবোলা, আর বৈজ্ঞানিক নাম এভারহোয়া ক্যারামবোলা লিন। কামরাঙ্গা মৌসুমি ফল হলেও কোনো কোনো গাছে সারা বছর বা একাধিক বারও ফলে। এর রয়েছে রোগ প্রতিরোধকারী ক্ষমতা। প্রতি 100 গ্রাম কামরাঙ্গায় আছে 50 কিলোক্যালোরি খাদ্য শক্তি, 0.5 গ্রাম প্রোটিন, 0.1 গ্রাম ফ্যাট, 5.1 গ্রাম কার্বোহাইড্রেট। এছাড়াও কামরাঙ্গায় পাওয়া যায় কিছু ভিটামিন ও খনিজ উপাদান। প্রতি 100 গ্রাম কামরাঙ্গায় 6.1 মিলিগ্রাম ভিটামিন সি, 0.4 গ্রাম খনিজ, 1.20 মিলিগ্রাম আয়রন এবং 11 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। মানব দেহে কামরাঙ্গা ঔষধের মতো কাজ করে। কামরাঙ্গার উপকারিতা। 1. চিকিৎসকরা বলেছেন ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিডে ভরপুর এই ফল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয়। 2. কামরাঙ্গায় ভিটামিন সি থাকে, যা আম, আঙ্গুর ও আনারসের চেয়ে অনেকটাই বেশি। 3. আয়রনের পরিমাণ, পাকা কাঁঠাল, কমলা লেবু, পাকা পেঁপে, লিচু ডাবের জলের চেয়ে অনেকটাই বেশি। 4. ভিটামিন B5 ও ভিটামিন B6 প্রচুর পরিমাণে রয়েছে কামরাঙ্গায়। 5. ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে এর তুলনা নেই। 6. কোলেস্টেরলের সমস্যায় এটি মোক্ষম ঔষধ। 7. হাইপারটেনশন দূর করতে এর জুড়ি মেলা ভরপুর। কামরাঙ্গা ফলের সঙ্গে গাছের পাতাও খুবই উপকারী। 8. কামরাঙ্গায় রয়েছে অ্যালজিক অ্যাসিড, এই উপাদান খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ করে। 9. কামরাঙ্গার পাতা ও কচি ফলের রসে আছে টেনিন, এই উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 10. সর্দি কাশিতে দারুণ উপকারী কামরাঙ্গা। 11. কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফল। 12. কামরাঙ্গা চুল, ত্বক, নখ ও দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করে। 13. মুখে ব্রণ হওয়ার সমস্যা আটকাতে হলে কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়। তবে কামরাঙ্গা খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে বলেছেন চিকিৎসকরা। 1. খালি পেটে কোনোভাবেই কামরাঙ্গা খাওয়া চলবে না, এটি খেতে হবে ভরা পেটে। 2. ডায়রিয়া হলে কামরাঙ্গা খাওয়া চলবে না। 3. কামরাঙ্গা একটি অক্সালেট সমৃদ্ধ ভিটামিন সি জাতীয় ফল, তাই কিডনি সমস্যা থাকলে কামরাঙ্গা খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। 6. ভিউয়ার্স, এই ছিল আজকের বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।